বন্ধুরা, আমরা যদি আমাদের ফোনের মধ্যে র্যাম বাড়াতে চাই তাহলে আমাদেরকে অনেক ধরনের অ্যাপ্লিকেশান আমাদের ফোনের মধ্যে ইনস্টল করতে হয় এবং আমাদের ফোনটিকে রুট করতে হয়। কিন্তু বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একটি মেথড দেখাবো, এমন একটি ট্রিক যেটির জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে না। কোনো অ্যাপ্লিকেশান ছাড়াই আপনার মন খুশি মতো আপনি আপনার ফোনের মধ্যে 4 GB 8 GB আপনি র্যাম বাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি একটি লো এন্ড ডিভাইস থাকে, ঠিক আমারই মতো আমার ফোনটিও হচ্ছে একটি লো এন্ড ডিভাইস, এটির মধ্যে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়াবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করে না, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন। বন্ধুরা, এখানে আমি র্যাম বাড়ানোর তিনটি পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতিটি হবে যে যাদের ফোনের মধ্যে র্যাম বাড়ানোর অপশনটি দেওয়া আছে, যেমন ধরুন আপনার ফোনটি যদি হয় 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা, তাহলে সেই ফোনের মধ্যে অবশ্যই র্যাম বাড়ানোর অপশন দেওয়া থাকে। কিন্তু আমরা যারা লো এন্ড ডিভাইস ব্যবহার করি, 8,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকার ভিতরে, এই ফোনগুলোর ভিতরে কিন্তু কোনো রকমের র্যামের অপশন দেওয়া থাকে না। তো এটাও দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে র্যামের অপশনটি নিয়ে আসবেন। প্রথমে কিন্তু আমার ফোনের মধ্যে র্যামের অপশনটি ছিল না, কীভাবে নিয়ে আসবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং বন্ধুরা, যাদের ফোনের মধ্যে অপশনটি আসবে না, র্যাম বাড়ানোর অপশনটি আসবে না, যাদের ফোন অনেক একটাই কম প্রাইসের ফোন, সে ফোনগুলোর মধ্যে কীভাবে আপনারা র্যাম বাড়াবেন, কোনো রুট করতে হবে না, কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে না, আজকের এই ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যাদের ফোনের মধ্যে এই সেটিংটি রয়েছে। আপনারা প্রথমে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর আপনারা সেটিংয়ের মধ্যে খুঁজলেই বন্ধুরা অপশনটি পেয়ে যাবেন। আপনারা ফোনের মধ্যে চেক করুন, আমরা যাব এখানে সেটিংয়ে আসার পর অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে গেলে বন্ধুরা আমরা এখানে একটি র্যামের অপশন পাবো, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে র্যামের উপরে ক্লিক করব, র্যামকে বাড়াবো। তাহলে আমরা কি করব, এই বাটনটিকে অন করে দেব। অন করে দেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্ড বাই 2 GB, 3 GB, 5 GB, আমরা 5 GB পর্যন্ত এখানে আমাদের ফোনের র্যামকে বাড়াতে পারবো। তো আমরা কি করব, এখানে 5 GB আমরা করব না, আমরা এখানে 3 GB পর্যন্ত আমরা আমাদের ফোনের র্যামটাকে বাড়িয়ে দেবো। ব্যাকে আসার পর এখন বন্ধুরা আমাদেরকে আমাদের ফোনের র্যামটিকে বুস্ট করতে হবে, কারণ আমাদের ফোনের র্যামটি যে আমরা বাড়ালাম সেটি যেন প্রপারভাবে আমাদের ফোনের মধ্যে ওয়ার্ক করতে পারে। সেজন্য আমরা কি করব, এখানে দেখতে পাবো সিস্টেম সেটিংস। আপনাদের ফোনের মধ্যে হয়তো এডিশনাল সেটিং থাকবে, এখানে আপনারা যাবেন, এখানে আপনারা নিচের দিকে গেলে পাবেন র্যাম বুস্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা এই র্যাম বুস্টের বাটনটিকে আমরা অন করে দেব। এই বাটনটি অন করে দেওয়ার পর বন্ধুরা আমাদের ফোনের যে র্যাম আছে সেটি বুস্ট হয়ে যাবে এবং আমরা আমাদের ফোনটিকে একবার রিস্টার্ট করে নেব। তো আমি আমার ফোনটিকে রিস্টার্ট করার জন্য পাওয়ার বাটনে ক্লিক করলাম এবং আমরা আমাদের ফোনটাকে একবার রিস্টার্ট করে নেব। এখন বন্ধুরা ফোনটি চালু করে নিলাম, চালু করে নেওয়ার পর আমার ফোনটির র্যাম বন্ধুরা এখানে বেড়ে গেছে, যার কারণে বন্ধুরা আপনারা স্পিডলি ফোনটাকে ব্যবহার করতে পারবেন আর ফোনের মধ্যে র্যাম নিয়ে কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। যদি ফেস করেন, কোনো রকমের প্রবলেম আসে, তাহলে আপনারা 5 GB বাড়িয়ে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যাদের ফোনের মধ্যে এসিডিংটি আপনারা পাচ্ছেন না, তারা কীভাবে এসিডিংটি নিয়ে আসবেন এবং কীভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে র্যামকে বাড়াবেন। বন্ধুরা, আমার হাতে এই ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোনটি হচ্ছে বন্ধুরা লো প্রাইজের একটি ফোন। তো আপনারা যদি ফোনের মধ্যে র্যাম বাড়ানোর সেটিংটি খুঁজে না পান, কী করবেন, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে যাবেন সিস্টেম অ্যান্ড আপডেটস। এখানে আসার পর আপনারা পাবেন সফটওয়্যার আপডেট, এই জায়গাতে ক্লিক করবেন। এখন আপনাদের সফটওয়্যার আপডেট এখানে চেকিং করবে যে কোন সময়ে আপনাদের ফোনটি আপডেট হয়েছে। তো আমরা কি করব, চেক ফর আপডেটসে আমরা ক্লিক করব। চেক করার পর দেখতে পাচ্ছেন আমার ফোনটি অলরেডি আপডেট আছে, কবে আপডেট হয়েছে সেটাও আপনারা চাইলে এখানে দেখতে পারেন। কিন্তু বন্ধুরা, আপডেট হওয়ার পরও কিন্তু আমার ফোনের মধ্যে কিন্তু এখানে র্যাম বাড়ানোর অপশনটি আমার ফোনের মধ্যে আসেনি। এখন আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়ানোর অপশনটি অবশ্যই আসবে, যদি আপনারা ফোনটি নতুন কিনে থাকেন বছর 2-1 ভিতরে, তাহলে আপনাদের ফোনের মধ্যে আপডেট আসবে, সেই আপডেটটি করলে আপনাদের ফোনের মধ্যে র্যামের অপশনটি চলে আসবে। এখন আপনারা অপেক্ষা করতেছেন 1-2 মাস, কিন্তু আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়ানোর অপশন আসলো না, তাহলে আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করবেন। এটি বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো অ্যাপ্লিকেশান ইউজ করতে হবে না, কিন্তু যাদের ফোনের মধ্যে র্যাম বাড়বে না তারা কি করবে, ঠিক আছে? সবার জন্য এই ভিডিওটি বানাচ্ছি, সেজন্য এই অ্যাপ্লিকেশানটি আমি দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশানটির কাজ হবে যে আপনার ফোনের মধ্যে মনে করুন ফোন মেমোরি আছে, ফোনের স্টোরেজ আছে মনে করুন 64 GB,
মনে করুন 60 GB, এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এই 60 GB থেকে আপনাদের যত মন খুশি আপনারা র্যাম হিসেবে আপনাদের ফোনের স্টোরেজটাকে ব্যবহার করতে পারবেন, ইউজে নিতে পারবেন। তো সেজন্য আমরা কী করবো, এখানে অ্যাগ্রি করব। অ্যাগ্রি করার পর অ্যাপ্লিকেশনটাকে আমরা এখানে ওপেন করব। এখানে আমরা দেখতে পাবো সোয়াইপ সাইজ MB, এখানে দেখতে পাচ্ছি আমরা 512 আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে 512 করে আমরা MB বাড়াতে পারবো আমাদের ফোনের মধ্যে, আমাদের র্যাম হিসেবে আমরা আমাদের স্টোরেজটাকে ব্যবহার করতে পারবো। এখন আপনাদের কত প্রয়োজন হবে, আপনারা কি 2 GB বাড়াবেন নাকি 3 GB বাড়াবেন নাকি 10 GB বাড়াবেন, ওইটা আপনাদের হিসাবে হবে। তো এখানে আপনারা 512 করে আপনারা বাড়াতে পারবেন, যার জন্য আপনাকে ক্রিয়েট সোয়াইপ করতে হবে। তো ক্রিয়েট সোয়াইপ করব, এখানে আপনাকে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এনার্জি, এটাকে আপনাকে ভিডিও দেখে আপনাকে নিতে হবে। তো আমরা কি করব, একটা ভিডিও দেখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 30 সেকেন্ডের একটি ভিডিও চলে আসছে, তো এই ভিডিওটিকে আমরা দেখে নেব। দেখে নেওয়ার পর এই ভিডিওটিকে যখন আমরা কেটে দেবো, কারণ বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটির কাজ হচ্ছে ফ্রিতে তো কেউ আপনাকে র্যাম বাড়িয়ে দেবে না আপনাদের ফোনের মধ্যে, তো এই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে, সেটি আপনারা দেখে নিলে এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের স্টোরেজটাকে, ফোন মেমোরিটাকে আপনাদের 512 MB করে আপনাদের র্যামের মধ্যে কনভার্ট করে দেবে। তো এই অ্যাডটি বন্ধুরা দেখা শেষ হয়ে গেল। তো আমরা কী করবো, অ্যাডটিকে এখান থেকে আমরা ক্লোজ করব। দেখুন অ্যাডটাকে আমি ক্লোজ করে দিলাম। তো এখানে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন 1 এনার্জি আমরা এখানে করে নিয়েছি। তো আমাদের ফোনের মধ্যে এখন কিন্তু 512 MB এখানে কিন্তু আমাদের র্যাম আমরা ইউজ করতে পারতেছি, 512 র্যাম আমাদের ফোনের মধ্যে অ্যাড হয়ে গেছে, MB অ্যাড হয়ে গেছে র্যামের মধ্যে। তো এখন যদি আপনারা আরও বাড়াতে চান, ক্রিয়েট সোয়াইপ করবেন, ভিডিও দেখবেন, আরও বাড়াতে চাইলে ক্রিয়েট সোয়াইপ করবেন, ভিডিও দেখবেন, এভাবে আপনারা ফোনের মধ্যে র্যামটাকে বাড়াতে পারবেন। অ্যাপ্লিকেশানটি আপনারা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন, এখানে আপনারা পাবেন সোয়াইপ নো রুট অ্যাপ্লিকেশানটি, এখান থেকে ইনস্টল করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, ইনস্টল করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি মনে করি সবার জন্য ভালো লাগবে, কারণ বন্ধুরা আমি সব ফোনের জন্য দেখিয়েছি কম দামি বেশি দামি। তো আপনাদের যদি এই ভিডিওটি বিন্দু পরিমাণে ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।